তো হেই গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। তো গাইজ, তোমরা আমাকে অনেকে অনেক প্রশ্ন করছো, আমরা যখনই ইমোটের টাচ করছি তার সাইডে আবার চারটা নতুন ইমোট সেকশন অ্যাড হয়েছে, কিন্তু সেখানে লক লাগা আছে। অর্থাৎ এখন আমরা আটটা ইমোট ইউজ করি, তার সঙ্গে চারটা অ্যাড হয়ে বারোটা হয়েছে। তো ওই যে নতুন চারটা অ্যাড হয়েছে সেখানে লক লাগা আছে, আর সেগুলোতে আমরা ইমোট অ্যাড করতে পারছি না। তো এটা আমরা কীভাবে করবো? হ্যাঁ গাইজ, ওই লকগুলো কীভাবে খুলবো এবং ওখানে ইমোট অ্যাড কীভাবে করবো সেটা তোমরা আমাকে অনেকে অনেক প্রশ্ন করছো। তো গাইজ, চলো এই ভিডিওর ভিতরে আমি তোমাদেরকে সেটাই বলে দেবো। তো গাইজ, তার আগে সবাই ভিডিওটাতে একটা করে লাইক করো, একটা করে কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো চলো যাওয়া যাক। তো দেখো, আমাদেরকে বয়া পাশের ভিতরে যেতে হবে। তো তোমরা বলবে বয়া পাশের ভিতরে কেন? তো চলো আমি সেটা তোমাদেরকে একের পর এক বলে দিচ্ছি। তো গাইজ, এইবারে বয়া পাশটা আমাদের একটু আলাদা রকমের মানে অপশান এসছে। তো কী অপশান এসছে? তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো গাইজ, এবারে বয়া পাশটা নিলে আমরা কিন্তু চার চারটা নতুন ফিচার্স পাবো। তো কী কী নতুন ফিচার্স সেটা আমি বলে দিচ্ছি। তো সবকার প্রথমে দেখো, বয়া পাশটা নিলে আমাদের ওই যে প্রোফাইলের ওখানে নামটা হাইলাইট হবে। নামটা মানে কি? এইবারে সিজনটা হাইলাইট হবে যে আমরা বয়া পাশটা নিয়েছি বলে। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, এরকমভাবে হাইলাইট হবে। তারপর হচ্ছে আমরা কোনো এনিমিকে কিল করলে আমাদের নামের আগে লেখা থাকবে, যে আমাদের ইলাইট পাস নিলে যেমন নামের আগে লেখা থাকতো না, সেরকম বয়া পাসটাও আমাদের করে দিয়েছে। মানে বুঝতে পারছো গাইজ? তো সেরকম আমাদের লেখা আসবে যে আমরা বয়া পাসটা এখানে নিয়েছি। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি এইবারে বয়া পাসটা নিই, তাহলে পরের মাসের বয়া পাসটা নেওয়ার জন্য আমরা 20% ডিসকাউন্ট কার্ড এখানে পেয়ে যাচ্ছি। মানে পরের বারটা 20% ডিসকাউন্টে পাবো। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে গাইজ, ওই যে তোমরা বলছো না যে আটটা ইমোটের পরে আমাদের সাইডে যে চারটা ইমোট ওগুলো লকটা, তো এই বয়া পাসটা নিলেই ওই লকগুলো খুলবে। বুঝতে পারছো? মানে বয়া পাসটা নিলেই ওই যে ইমোটের লকগুলো আছে ওগুলো খুলে যাবে। তো দেখো এখানে দাম কেমন, 399 এবং 899। তো দেখো গাইজ, সবাই 399-এরটাই নাও। তো দেখো 899-টা নিয়ে কোনো লাভ নেই। তো দেখো আমিও কিন্তু 399-টাই নেব। তো যাই হোক, এটাই কিন্তু আমি নেব। তো দেখো বয়া পাসের ভিতরে আমরা যখন যাব, এই যে ইমোটের অপশান, তো গাইজ ইমোটের অপশানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং বাকি ফিচার্সগুলো। মানে আমরা তো এখন আমরা আটটা ইমোট ইউজ করতে পারছি, বয়া পাসটা নেওয়ার পর 12টা ইমোট ইউজ করতে পারবো। মানে ওই যে আটটা ইমোটের পাশে যে লকগুলো ছিল না, চারটা লক, তো বয়া পাসটা নিলে আমাদের ওই চারটা লক খুলে যাবে। মানে বুঝতে পারছো গাইজ, আমাদের ওই লকগুলো খুলতে আমাদেরকে বয়া পাসটা নিতে হবে। তো দেখো কীভাবে আমরা ওই বয়া পাসটা নেওয়ার পর আমরা ইয়ে করব এবং ওখানে কীভাবে ইউজ করব, চলো আমি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি কিন্তু এখানে বয়া পাসটা নিয়ে নেব, তারপর আমি ওই লকগুলো খুলে মানে ওখানে আমি 12টা ইমোট ইউজ করে দেখাবো। তো চলো ফাইনাল গাইজ, আমার বয়া পাসটা নেওয়া হয়ে গেছে এবং সব কিছু অপশান দিয়ে দিয়েছে, এখানে আমি ক্লেমও করে নিলাম। তো গাইজ, ক্লেম তো হয়ে গেল। তো চলো, তো এখানে দেখো লকটা খুলে গেল। তো লকটা খুলে যাওয়ার পর এরপর চলো আমি সোজা যাব। তো গাইজ দেখো লকটা খুলে গিয়েছে। তো লকটা খোলার পর আমি চলো সোজা ওয়ালেটে যাব, এবং ওয়ালেটে গিয়ে দেখো এখানেও কিন্তু আমার লক খুলে গিয়েছে। তো দেখো লক খুলে গিয়েছে। তো চলো এখানে আমি ইমোট অ্যাড করব। তো গাইজ চলো আমরা এখানে সোজা ইমোট অ্যাড করি। তো চলো যে কোনো আমি এখানে চারটে ইমোট করি। হ্যাঁ গাইজ, যে কোনো চারটে এখানে তুমি অ্যাড করতে পারবে, যে শুধু বয়া পাশের ইমোটগুলোই এখানে অ্যাড করতে পারবে ওরকম না। তো গাইজ এখানে দেখো আমি যে কোনো ইমোট এখানে অ্যাড করতে পারছি। তো গাইজ তোমাদের প্রশ্ন আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে যে এখানে লকগুলো খুলতে আমাদেরকে বয়া পাশ নিতে হবে। হ্যাঁ গাইজ, আর এটা কিন্তু পারমানেন্টলি আমরা পাবো না, যতদিন বয়া পাশটা থাকবে ততদিন কিন্তু আমাদের ইমোটের অপশানটা এখানে খোলা থাকবে। আর মানে পরের মাসের বয়া পাস যদি না নিই তখন আবার হেঁটে যাবে। মানে বুঝতে পারছো, যতদিন আমি বয়া পাস নিতে থাকবো ততদিন অপশানটা অন থাকবে, নয়তো আবার অফ হয়ে যাবে। মানে বুঝতে পারছো গাইজ? তো যাই হোক গাইজ, আজ পর্যন্ত এতটি। ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না, এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব।